পর্যায় সারণীর বৈশিষ্ট্য। ভৌত দিক বিবেচনায় পর্যায় সারণী হল রাসায়নিক মৌলসমূহের ছকে সন্নিবেশিত মাত্রা। প্রকৃতপক্ষে পর্যায় সারণী মৌলসমূহের ধর্মের ধারণাচিত্র। পর্যায় সারণী আবিষ্কারের পর থেকে বিভিন্ন সময় এর পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। সর্বশেষ পর্যায় সারণীর যে সংস্করণ গৃহীত হয়েছে তা চিত্র 4.1-এ দেখানো হলো। এটাকে আধুনিক পর্যায় সারণী বলা হয়। আধুনিক পর্যায় সারণীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি ও 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ 1 হিসেবে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে 2টি আনুভূমিক সারি এবং 14টি খাড়া স্তম্ভ বিশিষ্ট একটি ছক প্রদর্শিত হয়েছে। এটিও মূল পর্যায় সারণীর পর্যায় 6 ও পর্যায় 7-এর অংশবিশেষ। পর্যায় 1-এ শুধুমাত্র 2টি মৌল রয়েছে, আর গ্রুপ 1 ও গ্রুপ 18-তে অবস্থিত। একইভাবে পর্যায় 2 ও পর্যায় 3-এ 8টি করে মৌল আছে, যারা গ্রুপ 1 থেকে গ্রুপ 3 এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 18 এর মধ্যে অবস্থিত। পর্যায় 4 থেকে পর্যায় 7 পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি গ্রুপই মৌল দ্বারা পূর্ণ। পর্যায় 4 ও পর্যায় 5, এই পর্যায় দুটির ক্ষেত্রে 18টি গ্রুপে 18টি মৌল রয়েছে, অর্থাৎ প্রত্যেক গ্রুপে 1টি করে মৌল স্থান দখল করে নিয়েছে। পর্যায় 6 ও পর্যায় 7-এর ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয়। তাদের প্রত্যেকের ক্ষেত্রে 18টি গ্রুপে 32টি করে মৌল রয়েছে। এদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ 3-তেই 15টি মৌলের অবস্থান, বাকি 17টি গ্রুপে 1টি করে মৌল অবস্থান করে। এভাবে সর্বমোট 32টি মৌল সন্নিবেশিত হয়েছে। এবার নিজের কাজটি সম্পন্ন করি। ছকটিতে বিভিন্ন পর্যায়ে সন্নিবেশিত মৌলের সংখ্যা উল্লেখ করো। বিভিন্ন গ্রুপে মৌলের অবস্থান বোঝাবার জন্য ছকে প্রদত্ত আয়তাকার ফাঁকা ঘরগুলো শুধুমাত্র প্রয়োজনীয় ঘরগুলো পেন্সিল দিয়ে ভরাট করো। যদি প্রদত্ত আয়তাকার ঘরগুলো প্রত্যেক পর্যায়ে অবস্থিত সব মৌলকে প্রদর্শনের জন্য পর্যাপ্ত না হয়, তাহলে ছকের নিচে প্রদত্ত বড় আয়তক্ষেত্রটিতে প্রয়োজন মতো ঘর এঁকে ভরাট করো। উপর উল্লেখিত বৈশিষ্ট্যগুলো পর্যায় সারণীর বাহ্যিক দিক লক্ষ্য করলে দেখতে পাই। এবার মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণীকে বিবেচনা করি। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয়। সাধারণভাবে মৌলসমূহের ধর্ম তাদের গ্রুপের উপর নির্ভরশীল। একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। সাধারণভাবে কোনো মৌলের সর্বশেষ স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান। কোনো মৌলের সর্বমোট কক্ষপথ সংখ্যা তার পর্যায় সংখ্যার সমান।